সালমান খান, শাহরুখ খান, সাকিব খান। আর সাকিব খান তো হাওলাতি খান, সে আসলে তো খান না। গজব আসবে এবং গজব পড়বে চলচ্চিত্রের উপরে। আমি গাঙ্গুয়া বললাম, আমি গাঙ্গুয়া 48 বছর ধরে আমি এই ইন্ডাস্ট্রিতে। আসসালামু আলাইকুম অল শাকিবিয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা চলচ্চিত্রর দুইজন শিল্পীকে নিয়ে কথা বলবো আর ওনাদের বক্তব্য শুনবো। শাকিবিয়ানরা সবাই সাথেই থাকো। আর ওনারা একজন শিল্পী হয়ে আর একটা শিল্পীর কীভাবে বদনাম করে, কীভাবে কী বলে তোমরা সবাই দেখো, ঠিক আছে? তো শাকিবিয়ানরা সাথেই থাকো, প্রথমে একজন একজন করে শুরু করি, একজনের ক্লিপটা দেখে আসি। এই শাকিব খানের জন্ম হতো না যদি আমাদের আজিজ রেজা প্রখ্যাত ডাইরেক্টর, উনি যদি এই সুযোগটা ওনাকে করে না দিতেন। জন্মের মূলে, সাকিব খানের জন্মের মূলে হল প্রখ্যাত নৃত্য পরিচালক আজিজ রেজা ভাই। আজিজ রেজা ভাই সন্তানের মতো তাকে নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে, অফিসে অফিসে ঘুরতে এই সুযোগ দেওয়ার জন্য। আর আজকে সেই সাকিব খান, আজকে পত্রিকায় দেখলাম সালমান খান, শাহরুখ খান, সাকিব খান। আর সাকিব খান তো হাওলাতি খান, সে আসলে তো খান না, খান হইল শাহরুখ খান, খান হইল সালমান খান। আর আমাদের দেশের খান হইল সব হাওলাত করা খান, সের নাম হইল কি রানা না কি জানি নাম। ওনার বাড়ি হইল মাদারীপুর রাজের উপজেলার ঠেকেদার এই এলাকায়। তাকে শৈশবে বাল্যকালে নিয়ে আসলো আমাদের আজিজ রেজা ভাইয়ের কাছে। আজিজ রেজা ভাই তাকে ভালোবাসেই হোক আর যে কোনো কারণেই হোক, যে কোনো কারণেই হোক, তাকে নিয়ে মানে অফিসে অফিসে ঘুরতো আর বলতে এসে তাকে একটু সুযোগ করে দিন, একটু সুযোগ করে দিন। সুযোগ হলো, আজিজ রেজা ভাই তো একজন পপুলার লোক, খুব ভালো ডান্সার একটা, তার কথা অনেক পরিচালক শুনে রাখে, সুযোগ দিচ্ছে। আজকে সেই সাকিব খান আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে, এখন ধরাকে সরে জ্ঞান করছে। আর একটা কথা কি জানেন, আমি সাকিব খানেরও দোষ দেবো না। একটা পুরুষে কয়েকটা বিয়ে করতে পারে, তা মেয়েরা বুঝবে কেন? আমি দোষ দেবো মেয়েদের? মেয়েরা জানে রাত্রিকে, রাত্রির সাথে একটা সম্পর্ক, তার সাথে লিখিত কোনো নাই, অলিখিত তার একটা বাচ্চা আছে রাত্রি বলে একটা এক্সট্রা মেয়ে। বাচ্চা নিয়ে উপস্থিত হইলো, অপুবিশ্বাস বাচ্চা হইলো, ছাড়াছাড়ি হইলো, আবার বুবলি আসলো, আবার বুবলি, আবার বাচ্চা নিয়ে, আবার এখন বিয়ে হইলেই বাচ্চা হয়ে যায়, হোক অসুবিধা নাই, আল্লাহর দান। তারপরে এখন আবার শুনতেছি আরেক নায়িকা পূজা চেরি, সে আবার লাইন ধরছে আমেরিকা বাংলাদেশ একটা ছবি করতে, গোলই। দোষটা কার? দোষটা হইলো আমাদের মেয়েদের। মেয়েরা তোরা জানিস না যে সাকিব খান এরকম 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 আগে বিয়ে করছে? তুই আসিস কেন? নাকি সাকিব খানের টাকা হইছে এই জন্য? হ্যাঁ, টাকার লোভ, এই লোভ থাকবে না। আমার বাবা একজন মুরব্বী মানুষ বলতেন, বাবা রে কোনোদিন এক নম্বরে হয় না, এক নম্বর হইলে, বাবা রে কোনোদিন এক নম্বরে হয় না, এক নম্বর হইলে তার উপরে আর কোনো জায়গা নাই, তারপরে তোমাকে নিচের দিকে দেখতে হবে। আর নিচের দিকে তখন দেখবা, তখন সেটা খুব বেদনাদায়ক। সাকিব খানের সেই অবস্থাই হবে, নিচের দিকে তাকানোর সময়, আর উপরে তো আর জায়গা নাই, সে তো এক নম্বর হয়েই গেছে। এখন নিচের দিকে তাকাবে, এখন দেখবেন কত জ্বালা, কত যন্ত্রণা এই সাকিব খানের। কথাটা বলে রাখলাম, মনে রাখবেন, এই মেয়েদের দোষ দিই আমি, আমি কারো দোষ দিই না, পুরুষের দোষ দিই না। না না, সেই জন্য না, পুরুষ তো ভ্রমর, নানা ফুলে যে সে যাবেই, যেতেই পারে, তার মধু সংগ্রহের জন্য তার ক্ষমতা আছে। আমি মেয়ে ছেলে মানুষ, আমি বুঝবো না এখানে গেলে কি হবে, ওখানে গেলে কি হবে, কোনটা ভালো কোনটা খারাপ। পুরুষের তো সতীত্ব হারানির ভয় নাই, মেয়েদের তো সতীত্ব হারানির ভয় আছে। পুরুষের সতীত্ব হারানির ভয় আছে? নাই।
মেয়েদের আছে সতীত্ব হারানির ভয়। অতএব মেয়েরা সাবধান, বিশেষ করে আমার চলচ্চিত্র জগতের মেয়েদেরকে বলি সাবধান সাবধান, অনেক ঘটনা ঘটে যাচ্ছে, সাবধান হন। এই আর কি, আর কি বলবো। এখন কি আসলে কি হবে বাবা, এই যে কি হবে, আবার শুনতেছি অস্ট্রেলিয়া নাকি শাকিব খানের নামে মামলা হচ্ছে, কোথায় যাব, ওখানে মামলা হচ্ছে, ওখানে নাকি র‍্যাপ করে আসছে, ওখানে কি হইছে না হইছে আল্লাহ জানে। যাই মুঘল সাম্রাজ্যের উপর তো আর সাম্রাজ্য নাই, মুঘল সাম্রাজ্য কিন্তু ধ্বংস হয়ে গেছে হিংসার কারণে, অত্যাচারের কারণে, এই নারীর জন্য ধ্বংস হয়েছে। হ্যাঁ, আর দেখবেন আমাদের এই যে বড় বড় সুপারস্টার, ও ধ্বংস হয়ে যাবে এই শুধু নিগ্রহের কারণে। বলে দিলাম একটা কথা, চলচ্চিত্র শাকিব খানের ছবি আগে চলতো, এখন আর চলবে না। হ্যাঁ তাই নাকি, তাতায় তয়তি ও তাতা আপনি তিতাতন, হ্যাঁ শাকিব খানের ছবি আগে চলতে এখন চলবো না। বাবা কি সুন্দর করে কথা কয়ে দিলেন, আপনি সব জানিয়ে লেছেন না। হ্যাঁ তাতা ভালো আতন ভালো আতন, আমরা শুটিং করছি দেখছি আজিজ রেজা ভাইয়ের আঙ্গুল ধরা, অভিষেক এসে আজিজ রেজা ভাইয়ের আঙ্গুল ধরা, আজিজ রেজা ভাই হলো শাকিব খানের চলচ্চিত্রে জন্মদাতা, এটা যে অস্বীকার করবে তাকে আমি মানুষ বলে মনে করবো না। এইগুলো আমার কথা, মেয়েরা সাবধান মেয়েরা সাবধান। বাইরের অনেক মেয়েও আছে ও শাকিব খানের জন্য পাগল, আছে আছে অনেক অনেক আছে। আপনি তো অনেক কাজ করছেন আসলে। হ্যাঁ অনেক ছবি করছি, কি বলবেন এমনি, ধরেন শাকিব খান এজ এ ম্যান হিসাবে আমাদের সাথে কোনো দুর্ব্যবহারও কখনো করেনি, আর আমি তার কোনো খারাপও দেখিনি, অবচরে অনেক কিছু অনেকেই করতে পারে, ওইটা হলো মেয়েদের দোষ, আমি শাকিবের দোষ দেবো না। শাকিবের ক্ষমতা আছে, টাকা আছে, পয়সা আছে, আল্লাহ তাকে অনেক দিছে, ও 20টা মহিলা পালতে পারবে, বিয়ে করো অসুবিধা কি, হ্যাঁ পালতে পারবে না কেন, তার টাকা আছে ভাই, কোটি কোটি টাকা কামাইছে ইন্ডাস্ট্রিতে, সবচেয়ে বেশি টাকা কামাইছে সে, 50 লাখ 60 লাখ 30 লাখ করে টাকা নিছে এক এক ছবিতে, বছরে ধরেন 20টা ছবি দিয়েছিলে 10টা ছবি শাকিব খানের, টাকা তো কামাই নাই, অনেক টাকা কামাইছে। হ্যাঁ রাজত্ব নাই তার, ফাঁকা ফাঁকা তো ফাঁকা 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 মাঠে গোল, আশেপাশে কোনো নায়ক নাই ওই জন্য। আর ধরেন আগে 14টা 15টা নায়ক ছিল কম্পিটিশন মার্কেট, রুবেল বলেন, নিরাজ কাঞ্চন বলেন, জসীম ভাই, সোহেল রানা, আরো অনেক, আলমগীর ভাই, মান্না, এদের ভিতর থেকে গোল করা কঠিন, অনেক 14-15 জন, সোহেল রানা সাহেব, হ্যাঁ 15-20 জন নায়কের ভিতর থেকে কম্পিটিশন চলতো। আরে তো ফাঁকা মাঠে গোল দিছে ভাই, ফাঁকা মাঠ ফাঁকা মাঠ, কেউ নাই, এতটা যেতে পারতো না, 60 লাখ 70 লাখ 50 লাখ না না না, আমার জানা মতে না, জসীম সাহেব কেউ নেয় নাই, সেই সবচেয়ে বেশি, আর তারই সবচেয়ে বেশি বদনাম, তারই সবচেয়ে বেশি বদনাম, কি হবে আল্লাহ জানে। আরো আছে ছবি আসতেছে, তারপরে ধরেন ওই যে কি বলে অনন্তজুলের সাহেবের এক ছবি, আরো ছবি আর পরে আর একটা রিলিজ হইলো, এগুলো তো চলতেছে ভালো, অসুবিধা নেই, এরকম হবে, একটু খারাপ যাবে আবার ভালো হবে। আর দেশে তো সিনেমা হল নাই, সরকারের সুযোগ সুবিধা দিচ্ছে সিনেমা হল হোক, আরো
সিনে কমপ্লেক্স হবে আরো 300টা, দেখবেন আবার আগের জায়গায় ফিরে যাবে। নতুন নতুন শিল্পী আসতেছে, নতুন নতুন প্রোডিউসার আসতেছে, হবে। এখন সাকিবের প্রতি কি সাজেস্ট থাকবে আপনার? সাকিবের প্রতি সাজেস্ট থাকবো, এখন সাকিবেরও বয়স 40 উঠবে, প্রায় 50-এর কাছাকাছি, তুমি একটু সাবধান হও বাবা। সাবধান থাকা উচিত না? এখন আমেরিকা পাড়ি জমাইছে, আমেরিকা থাকবে। আমার সাজেশন থাকবে, যা হয়েছে বাবা এগুলা বাদ দেও, এখন বাদ দিয়া যারা যারা আছে তারা যদি তোমার সাথে সংসার করতে চায় তাহলে তাদেরকে নিয়ে সংসার করো, আর না হয় একদম বাদ দিয়ে দিয়া তুমি এমনিকা পড়ে থাকো, যাও সব কিছু কাগজে কলমে বাদ দিয়া দাও সব। আরে হয় না, তুমি এমনিকাকে বলিও হলিউডের ছবি করো যাও, আর তোমার এই দেশের দরকার নেই, এই দেশের মানুষ আর তোমাকে গ্রহণ করবে না। আমার মনে হয় যে এইভাবে যেভাবে এবার পথছ তুমি, আমার মনে হয় এদের পোষায় বানাইছে। আচ্ছা সেলিব্রিটি যারা যাদেরকে বলা হয় কিংবদন্তি, তাদের আসলে কিংবদন্তি শাকিব খানকে বলবো না আমি, কিন্তু গুণী অভিনেতা না, সে একজন অভিনেতা সুপারস্টার হইতে পারে, দর্শকে যাকে ভালো পায় সেই শো অভিনেতা। জি, এই লোক শাকিব সুপারস্টার, কিন্তু একজন সুপারস্টার আসলে কেমন হওয়া উচিত, কেমন হওয়া উচিত? দর্শকদের যে কাটা ছোড়াছুড়ি বা সালমান খান তার তো বয়স হয়ে গেছে, শাকিব খানের চেয়ে বয়স বেশি, তার তো কোনো বদনাম নাই। শাহরুখ খান, তারা কি গঙ্গাধরে ধোয়া তুলসী পাতা? তা না, তাদের তো বদনাম ছড়ায় না, আমাদেরটা ছড়ায় কেন? তুমি পারো না, তোমার এত চামচা আশেপাশে ঘুরে, বেশি চামচামি বেশি চামচামি পরিবেষ্টিত তুমি, ওই জন্য তোমার এই অবস্থা। অল শাকিবিয়ান ভিডিওটা দেখতে পারছো, ওনার কথাগুলা কি ঠিক আছে না ঠিক নাই তোমরা কমেন্ট বক্সে জানাই দিবা, সবাই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাই দিবা। বাট ওনার অনেক কথা ঠিক আছে, আমার কাছে আবার অনেক কথা ঠিক নাই। ঠিক আছে, উনি বলতাছে শাকিব খানের এই দেশে আর থাকার দরকার নেই, এই দেশে সিনেমা করার দরকার নাই, সে হলিউডে যাক গা, হলিউড ছবি করুক। হ্যাঁ, শাকিব ভাই যদি চায় হলিউডে যায় ছবি করতে, হ্যাঁ অবশ্যই পারবো। আর হলিউডে যায় যদি ছবি করতে চায়, হলিউডে যদি ছবি করে তাহলে ভালোই হইব, ঠিক আছে ভালোই হইব। এই বাংলাদেশের মতো তো এমন মানুষে এই যে টানা হেঁচা করতো না, বোঝেন নাই আপনারে বলতাছি আমি। আপনি যেইটা কথা বলছেন যে হলিউডে যায় ছবি করুক, শাকিব খান বাংলাদেশ সাইরে দেখ, ঠিক আছে এটি বলা আপনার ঠিক হয় না, ঠিক আছে। আর শাকিব খান যদি হলিউডে যায় মুভি করে, ওই দেশেরও সুপারস্টার হয়ে যাবে শাকিব খান, ঠিক আছে। শাকিবিয়ানরা কি বলো? শাকিবিয়ানরা সবাই কমেন্ট বক্সে তোমাদের মতামত জানায় দাও। একটা সুপারস্টার, আরে সুপারস্টার সে তো নিজেও বোঝে না, সুপারস্টার কাকে বলে, সুপারস্টার কিরকম সে নিজেও বলে না। ওহো, তাই নাকি, উনি বুঝে না সুপারস্টার কি, সুপারস্টার কি সে নিজেও বোঝে না। না শাকিব খান নিজেও বোঝে না সে সুপারস্টার না কি, সুপারস্টার কি সে বোঝে না। আপনি বুঝিয়ে দেন, জান আপনি বুঝিয়ে দেন সুপারস্টারটা কি, যা বুঝা দিয়েন জান সুপারস্টার কি। সুপারস্টার যে ও যেরকম ভাবে চলা ফিরা উঠা বসা, মানুষের সঙ্গে স্বভাব আচরণ ভালোবাসা যেরকম ভাবে করবে মানুষে শিখবে, ও যেরকম চুলটাকে আঁচড়াবে ওই দর্শক ওইরকম ভাবে চুল আঁচড়াবে, ও যেরকম ভাবে ডায়লগ দিবে দর্শক ওইরকম ভাবে ডায়লগ দিবে, ও যেরকম ভাবে হাঁটা চলার ভঙ্গি করবে দর্শকও ওইরকম ভাবে হাঁটা চলার ভঙ্গি করবে, ও যেরকম ভাবে অ্যাক্টিং করবে দর্শকও সেই রকম ভাবে অ্যাক্টিং করবে। এটা হলো সুপারস্টারের কাজ, এবং সুপারস্টারকে দেখে দেখে দর্শক এইরকম ভাবে শিখে। কিন্তু এখন সুপারস্টার যে কাজটা করলো এইটা যদি শিখে, এখন যদি সেই দর্শক যদি শিখে, তাহলে দেশের কি অবস্থা হবে? ওরাও যদি এরকম ভাবে ধরে দরে ফিরে বিয়া করে আর একটা পুত্র হয়ে ছেড়ে দেয়, দরে ফিরে বিয়া করে একটা পুত্র হয়ে ছেড়ে দেয়, তাহলে দর্শকরা আপনি কি উপহার দিলেন, ভালো না খারাপ? যখন দর্শকরে এইরকম ভাবে খারাপ উপহার যে স্টারেরা দেয়, সে ওই সময় স্টার থাকে না, ও জঘন্য জঘন্য একটা ব্যক্তি হয়ে যায়, ওর নাম মুখে নেওয়া যায় না।
কেন নাম মুখে নেওয়া যায় না? হ্যাঁ গাঙ্গুয়া ভাই, আপনারা আমি কথা বলি, ঠিক আছে? আপনি যে বললেন যে ফালতু কথা বলতেছেন আপনি, এটি তো ভালো লাগে না। ওই মিয়া বিয়া মানুষ করে না? হ্যাঁ এ কি অবৈধ সন্তান নাকি? অবৈধ সন্তান হইলে আপনারা উল্টাপাল্টা কথা বলতে পারতেন, আমি বুঝি না। আপনারা চলচ্চিত্রের লোক হয়েও আমের উল্টাপাল্টা কথা কেন বলেন? মানে ক্যামেরার সামনে আসতে পারলেও আপনাদের মানে মৌ এই উল্টাপাল্টা কথা এসে পড়ে? হ্যাঁ তারা সে বিয়ে করছে, তার বেবি, নিজের বেবি, সে বিয়ে করছে, তো বিয়ে করতে পারবো না মানুষ। হ্যাঁ সে তো দুইটা বিয়ে করছে মাত্র, তো এটা নিয়ে আপনারা এরকম করতেছেন কেন আমি বুঝি না, ঠিক আছে? সবাই মানে সে আমার বিপদে ফালাইছে মানে উল্লাপাল্টা কথা বলে আমি সবাই যে যা পারেন তাই বলেন, তাই না? আর তার নাম মুখে আনা যাইব না কিলিয়া, আর আপনারা তার নাম মুখে আনতে বলছেই কে? হ্যাঁ উল্টাপাল্টা কথা সারেন, ঠিক আছে? ভালোয়া যান, ভালোয়া যান। আর নাম আমি আর মুখে নিতে আমাকেও শরম করতেছে, সুপারস্টারের এটা হলো কাজ না। আপনাকে নিতে বলছে কে ওর নাম? আপনাকে নিতে বলছে কে? হ্যাঁ আপনি শরম করতেছে, আপনি শরম লয়ে বাসা বয়ে থেন। ও কি চুরি করছে না ডাকাতি করছে নাকি র্যাপ করছে কাউরে? হ্যাঁ না অবৈধ সন্তান, তার বিয়ে করা স্ত্রী, তার নিজের সন্তান, তা আপনার শরম করে কেন? হ্যাঁ উল্টাপাল্টা কথা বলেন। সাকিবিয়ানরা সবাই এই ভিডিওটা দেখা এই যে দুইজনের বক্তব্যর ব্যাপারে তোমরা কমেন্ট করে জানা যাবে তোমাদের মতামত কি, যে ফালতু মানুষ কেমনে শিল্পী হয়। হ্যাঁ বিয়া করছে তারপরও সে মানে সমস্যা, বিয়া করছে সে তারপরও খারাপ। হ্যাঁ বিয়া না করলে কি তো, সে বিয়া করছে নিজের বাচ্চা তারপরে উল্টাপাল্টা কথা শুনতাছি, আর এই কদিন দেখতাছি মানে ফেসবুক ইউটিউবে সব জায়গায় মানে উল্টাপাল্টা নিউজ, উল্টাপাল্টা নিউজ। যারা উল্টাপাল্টা নিউজ করে কোনো খেয়ালে কাম নাই, মানে এরা কী করবো না করবো, পরে উল্টাপাল্টা কথা বলে মানুষের নামে আইসা ফালতু কথাকার। তো সবাই ভালো থাকো, ভিডিওটা সবাই শেয়ার করে দিও, আর সাকিবেনা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো।